তারা আজকে দাঁড়িয়েছে ইলেকশনে, তো তাদের সাথে দেখা হয়েছে পুরনো মানুষদের সাথে, নিশ্চয়ই ভালো লাগে। ভোট দিয়েছেন আপনি? হ্যাঁ, পছন্দের প্রার্থী কি ভোট দিতে পেরেছেন নাকি অনুরোধের প্রার্থীকে? অ্যাকচুয়ালি আমরা যারা সাধারণ ভোটার, আমাদের জন্য কষ্ট হয় যে আমরা কারে রেখে কারে করবো, মানে কাকে ভোট দিব। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বড় বিচারক, মানে বড় জাজ আমরা, যে কষ্ট হয় আমাদের জাজমেন্ট করতে কষ্ট হয়। তারপরে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, যারা অ্যাকচুয়ালি ক্লাবটির উন্নতি করবে, যাদের যারা ইলেকটেড ইলেকশনে পাস করে আসলে ক্লাবটার একটা উন্নতি হবে, সেটা বোঝার ক্ষমতা আমাদের সাধারণ দর্শক মানে মেম্বার্সদের হয়েছে। সেক্ষেত্রে আমার চোখে যাকে মনে হয়েছে যে ও পারফেক্ট, আমি তাকেই ভোট দিয়েছি, বলবো না কাকে ভোট দিয়েছি। বা আপনার সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছেন 2012 সালে, এই এত 8-9 বছর গ্যাপ, এই লাইট ক্যামেরা অ্যাকশন মেকআপ ফেকআপ এগুলো কি মিস করেন? মিস একটু করি, বাট হয় কি ওই যে প্রিয়জন প্রিয় মানুষগুলি চায় না দেখতে, আসলে ক্যামেরার সামনে দাঁড়ানো হয় না। বাট আমি তো ফিল্ম রিলেটেড অনেক প্রোগ্রামে আসি, সবার সাথে দেখা সাক্ষাৎ, মনে হয় এইটুকু নিয়েই আমি ভালোই আছি। এখনো কি সিনেমার অফার পান? এখনো পাই, বাট ইন ফিউচারে করলে করতেও পারি, ঠিক জানি না। তো কি আপনাকে দেখতে পারবে? হ্যাঁ, আমি যখন লাইকিতে লাইভ প্রোগ্রাম করি, যে হাজার হাজার ভিউয়ার্স আসে, কোশ্চেন করে, তো আমি সেক্ষেত্রে থেকে বলতে পারি যে এখনো যে ফ্যান্সরা আমাকে মনে রেখেছে, তাদের মনি কোথায়, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আচ্ছা, অনেক সিনেমা তারকা আছেন যা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন, ওয়েব সিরিজ ওয়েব থাকে, এখানে এই মাধ্যমে কি কাজ করার আপনি কোনো ইচ্ছা আছে? অ্যাকচুয়ালি যে অনেক মাধ্যম আছে, যেহেতু আমি ট্র্যাক থেকে সরে গেছি, সো সেই ট্র্যাকে আবার কামব্যাক করা, অভিনয় করা, অ্যাকচুয়ালি ওগুলি অনেক বড় পরের ব্যাপার। আমি জাস্ট এটুকুই বলতে চাই যে ইন ফিউচারে আমি মুভি করবো কি করবো না, টেলিফিল্ম করবো কি করবো না, মানে কিছু কি করবো না ফিউচার বলে দিবে, বাট নট প্রেজেন্ট, মানে আমার ফিউচার বলে দিবে। আচ্ছা, আপনারা যে সময় সিনেমায় কাজ করছেন, সময় সিনেমা হল সংখ্যা অনেক বেশি ছিল, সিনেমা নির্মাণ বেশি ছিল, আর্টিস্ট বেশি ছিল, ব্যবসা সফলের সংখ্যাও বেশি ছিল, এখন যে আমাদের গত কয়েক বছর যাবৎ আমাদের সিনেমার যে দুরবস্থা, এটা নিয়ে আপনার কি বলার? না, সিনেমার অবস্থা আগের থেকে এখন অনেক উন্নতি হওয়ার পথে, একটার পর একটা মুভি মেক হচ্ছে, আই থিঙ্ক এটা একটা বেটার পজিশন, আমি এটা আশা করতে পারি। এই সিনেমা আপনাকে যশ, খ্যাতি, সম্মান, অর্থ সবকিছু দিয়েছেন, এখন আপনাদের কি ওই দাবিটা কাজ করে না যে আপনারা এই সিনেমার এই ক্রান্তি লগ্নে যে আপনারা সিনেমার জন্য ইনভেস্ট করুন, এটা কি মনে হয় না? এখন হয়েছে কি, টোটাল তো সিনেমা হলেরই ঠিক নাই। হ্যাঁ, তারপরে একটা হাহাকার ভাব ইন্ডাস্ট্রিতে দেখা যায়, তার মধ্যে বেটার আর্টিস্ট আপনি, আমার চোখে এখন শাকিব খান, তারপরে দুটি হাতে গোনা কয়েকজন, মানে সাইমন জয় এরা আছে, তো হাতে গোনা কয়েকজন আর্টিস্ট হিরো হিরোইন, তো এই এত গুটি কয়েক আর্টিস্ট নিয়ে আমি কি সিনেমা বানাবো? আমি ভালো ভালো আর্টিস্ট আসুক, আমার চোখে করুক, আমি যদি ফিল করি যে না এখন করা যায় না, অবভিয়াসলি ফিল করবো। এই সময়টা যারা অভিনয় করছেন, আমার একজন তো পারফেক্ট মনে হয় না, যে একজন হিরোইন মনে হয় না, যে সে এক পুরো বাংলাদেশের 16 কোটি মানুষের স্বপ্নের হৃদয়ের রানী, আমি ছিলাম হৃদয়ের রানী, মৌসুমী আপার হৃদয়ের রানী, স্বপ্ন আপার হৃদয়ের রানী, পপি আপার হৃদয়ের রানী, কিন্তু এরকম হৃদয়ের রানী হওয়ার মতো নায়িকা অ্যাক্ট্রেস আমার এই মুহূর্তে চোখে পড়ছে না, তো যদি হৃদয়ের রানী করার মতো নায়িকা ইন্ডাস্ট্রিতে আসে তখন। এই সময়কার আর্টিস্টরা তো সোশ্যাল মিডিয়াতে, আমি ভালো করে এখন আর্টিস্টদের চিনিও না, আই থিঙ্ক আমি এ ব্যাপারে কিছু বলতেও পারবো, আমি হাতে গোনা 4-5 জনকে চিনি, ইন্ডিয়া ভালো করে কাউকে চিনি। এই যে ফিল্ম জগতে সরে গিয়েছেন, স্বামী সংসার সন্তান নিয়ে।